একটা গান যেটা বাংলাদেশে সাধারণত মৌলবাদীরা করে থাকে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাওয়া হচ্ছে উনিশশো সাল থেকে যে এগিয়ে চলো এগিয়ে চলো বাংলাদেশে পড়ো গলায় টানো শেখ হাসিনাকে ফাঁসি দিত যে গানটি বাংলাদেশে হাসিনা বিরোধী মৌলবাদীরা চালায় আজকে সেই গান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে কিন্তু চলেছে সে বিষয়ে দেখতে হবে তবে এই পড়ুয়াদের রাস্তায় বসে দিতে হবে না এই পরীক্ষার্থীদের আট বছর মাথা কোন জল সরবরাহ না পেয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় প্রতিবাদ করতে হবে সরকার সদর্থ পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে ডিডিকে অপসারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাথমিক অবজারভেশনে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো কথা ছিল না কিন্তু যে অসঙ্গতি ধরা পড়ছে সেই অসঙ্গতিতে পরিষ্কার বসে যাচ্ছে এখানে একটা গরমিল রয়েছে এবং অন্য যে পরীক্ষাগুলো হবে বা হতে চলেছে সেখানে যাতে এ ধরনের কোন সম্ভাবনা না তৈরি হয় মেধা যাতে কোনোভাবে প্রতারিত না হয় পরীক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতে যেন বদ্ধপরিকর এবং আমরা দলের পক্ষ থেকেও সরকারকে জানিয়েছি যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য শুধুমাত্র কয়েকটি বিশেষ জায়গায় নয় সমস্ত প্রদেশের উপরে নজরদারি বাড়াতে হবে এটা দলের অবস্থান কারণ এই চক্র বিভিন্ন ভাবে বিভিন্ন নামে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে আজকে সংবাদ মাধ্যমের বহু খবরে উঠে আসছে যদিও প্রত্যেকটি সংবাদই সত্য কিনা এ নিয়েও আবার কিছু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে আমরা এই বিতর্কের মধ্যে যেতে চাই না তবে বেশ কিছু জায়গায় যে গরমিল আছে অনিয়ম আছে সেটা প্রতিষ্ঠিত পার্টিও এই ব্যাপারে কনসার্ন আমরা কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি আর পশ্চিমবঙ্গ রাজ্যে যারা বিবৃতি দিচ্ছেন তারা যদি একটুখানি মানবিক মুক্তি এদের পাশে দাঁড়াতে পারেন এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন অন্যান্য কাজকর্ম ছেড়ে যদি একটু এটা নিজেদের প্রকৃত অবস্থান নিয়ে আদালতের মধ্যস্থলে দাঁড়ান পশ্চিমবঙ্গে যে অবস্থা তৈরি হয়েছে সেটা তো ভারতবর্ষে কোনো জায়গায় হয়নি

তদন্তর দীর্ঘ সূত্রিতায় পশ্চিমবঙ্গে মানুষ ক্লান্ত আমরা চাইব এই তদন্তটা অন্তত দ্রুত হোক কারণ আমার মনে হচ্ছে ওখানে খুব একটা বেশি কাকু বা কোনো মন্ত্রীকে পাওয়া যাবে না সুতরাং সরকার যখন এই দুর্নীতিকে রুখতে বা এই অনিয়মকে রুখতে এই সন্দেহজনক ঘটনাকে রুখতে বদ্ধপরিকর হয়েছে সিবিআই তদন্তের গতিও তৎপর হবে এবং কেন্দ্রীয় সরকার যখন সম্পূর্ণ সহযোগিতা করছে আবার মনে হয় প্রকৃত অপরাধীরা ধরা পড়বেন এবং অচিরেই পরীক্ষার্থীরা নিজেদের মেধা প্রতিষ্ঠিত করতে পারবেন পরীক্ষার মধ্যে দিয়ে রাজ্যে দেখুন এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারকে সচেতন করে দেওয়া হয়েছে আজ থেকে দেড় বছর আগে যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার কারণে নেপাল ভুটানকে বেস করে কুচবিহারকে সেন্টার করে সেখান থেকে বিভিন্ন মডিউল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং কোভিড কালে এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন মডিউলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে জঙ্গি নাশকতা পশ্চিমবঙ্গে না হলেও বিভিন্ন রাজ্য থেকে আজকে যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ আছে নরেন্দ্র মুখ্যমন্ত্রী থাকা কালীন লস্করের দুজন গ্রেপ্তার হয়েছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে তারা স্বীকার করেছিল যে তারা পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বনগাঁ হয়ে তারপর বারাসাতে পৌঁছে সেখান থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছে রাজধানী এক্সপ্রেসে দিল্লিতে গিয়ে তারা নিউ দিল্লি প্ল্যাটফর্মে ধরা পায় সংগ্রহ করা হয়েছিল দুটো সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালি অঞ্চলের একটি পানির দোকান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধর্মীয় সমাবেশের নামে কার্যত ধর্মান্ধ মৌলবাদের প্রচার চলছে দুর্ভাগ্যজনক ভাবে পুলিশ কোনো সুমোটো অ্যাকশন নিচ্ছে না একটা গান যেটা বাংলাদেশে সাধারণত মৌলবাদীরা করে থাকে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাওয়া হচ্ছে উনিশশো দু সাল থেকে যে এগিয়ে চলো এগিয়ে চলো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসিতে যে গানটি বাংলাদেশে হাসিনা বিরোধী মৌলবাদীরা চালায় আজকে সেই গান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে কিন্তু চলেছে দুর্ভাগ্যজনক ভাবে সরকার শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে এই ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন কিছু নয় গুজরাটের কাছে এটা একটা চিলিং মেসেজ হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে যারা সীমান্তে কাজ করছে এবং একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা সীমিত শক্তি নিয়ে আশির দশক থেকে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্তের বিরুদ্ধে একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করার বিরুদ্ধে লড়াই করছে চিকেন নেককে কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়ে সেখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আমরা করছি আমাদের কাছে নতুন কলকাতা শহরের পাশে ঝন্টু মন্টু নাম নিয়ে কত লোক আছে প্রকৃত নাম পাবেন না তারা এখানে এসব নামে এসে অনেক হিন্দু মেয়েকে বিয়ে করছে কিছুদিন পরে যারা জানা যাচ্ছে যাকে বিয়ে করেছে সে হচ্ছে ধর্ম হচ্ছে তারা মুসলমান সব বাংলাদেশ থেকে আসছে আমরা আবেদন করছি পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয়তাবাদী মুসলমানের কাছে সমস্ত সংখ্যালঘু মানুষজনের কাছে যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে যারা যারা শান্তি চায় যারা সমন্বয় চায় যারা সত্যিকারের পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণ চায় এবং নিজেদের অর্থনৈতিক সামাজিক অবস্থার পরিবর্তন করতে চায় তারা এগিয়ে আসুন এই মাদ্রাসাগুলো এই যে মাদ্রাসা এই মাদ্রাসা পূর্ব মেদিনীপুরের মাদ্রাসা সে সার্টিফিকেট দিচ্ছে একজন নদী আর একটি ছেলেকে তাকে হঠাৎ শুভ দাস নাম মানিয়ে দিল তো এরকম শুভ অশুভের যে ব্যাপার এটা তো পশ্চিমবঙ্গে আকছাড় আছে আপনি দেখুন বেশি দূর যেতে হবে না যেখানে বসে আছেন এই দেখুন বিভিন্ন নামে মুসলিম মহিলারা এখানে কাজ করে ছেলেরা এখানে কাজ করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা কার্য ফেক আধার কার্ড বানানোর স্বর্গরাজ্য হয়ে গেছে মুখ্যমন্ত্রী চাইলেও এখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এর জন্য জনসচেতনতা দরকার

রোহিঙ্গাদের জন্য সেক্সারজার দানপাত্র রেখে দেয় আর তা নিয়ে ভারত সরকারের গৃহমন্ত্রী বিবৃতি দেয় তারপরে কোনো ব্যবস্থা হয় না তাদের বিভিন্ন ধরনের কার্ড প্রোভাইড করে রাজ্যে রেখে দেওয়া হচ্ছে নির্বাচনের কাজে রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটিতে সেখানে রোহিঙ্গাদের নিয়ে গিয়ে বসানো হচ্ছে তারপরেও তো কোনো পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তা মানুষ যদি এতটা অচেতন হয়ে যায় আর রাজনৈতিক দল যদি মনে করে শুধু ভোটে জেতাই তার একমাত্র লক্ষ্য তাহলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বাঙালিকে আবার দ্বিতীয়বারের জন্য উদ্বাস্ত হতে হবে বাঙালি হিন্দুকে কিন্তু যাবার কোনো জায়গা নেই আমাদের মনে হয় প্রত্যেক মাদ্রাসার উপর কঠোর নজরদারি চালাতে হবে রাজ্য সরকারের উচিত যে প্রত্যেকের যে মাদ্রাসায় যারা এই ধরনের মাদ্রাসা যারা সার্টিফিকেট দিচ্ছেন সেখানে কারা মাদ্রাসা চালাচ্ছে পরিচালন সমিতিতে কারা আছে এবং কিভাবে সার্টিফিকেট দেওয়া হয় সেটা দেখতে একদিকে মাদ্রাসা এই বাংলাদেশিদের হিন্দু নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আর অন্যদিকে কিছু মিউনিসিপাল স্কুল তারা পঁয়তাল্লিশ বছরের লোককে এই পাস সার্টিফিকেট দিয়ে তেইশ বছর বানিয়ে দিচ্ছে দিয়ে মিউনিসিপাল কমিশনে চাকরি ঢুকিয়ে দিচ্ছে ওদিকে রাজ্য চলছে পশ্চিমবঙ্গে

মালদার শিবেন্দু শেখর রায় না থাকলে এনসি সি না থাকলে মেঘনার চারা না থাকলে ওই ফারাক কাটাই তো থাকতো না কার বিরুদ্ধে বলছেন কোন দলের বিরুদ্ধে বলছেন তা ফারাক্কা কি করতে হবে ব্রিজটা কি তুলে দিতে হবে সমস্ত লক গেট খুলে দিতে হবে কি চাইছেন শাসক দল আগের চুক্তি টাকা পাওয়া যায়নি ড্রেজিং হচ্ছে না

নিজের প্রয়োজনে কালের নিয়মে তার গতিপথ পরিবর্তন করে আর গঙ্গা ভাঙন বা নদী ভাঙন একটা সোশ্যাল রিয়ালিটি মানে এটা একটা এটা এটাকে মানতে হবে এবং সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয় চাই আপনি প্রথম থেকেই তো সংঘর্ষের রাস্তায় পৌঁছে গেছেন আপনার তৃণমূল কংগ্রেসের কাছে নদী ভাঙনের জন্য যে মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বস্বান্ত হচ্ছে তাদের তাদের স্বার্থের থেকে বড় হচ্ছে রাজনীতি নদী ভাঙন হচ্ছে স্পটে পৌঁছে গেলেন ক্যামেরা নিয়ে বুমের সামনে একটা বিবৃতি দিয়ে দিলেন যে সম্পূর্ণ বিষয়ের জন্য কেন্দ্র দায়ী এভাবে সমস্যার সমাধান করা যাবে না নদী ভাঙনের জন্য বিজেপির কর্মীরা বিজেপির পরিবাররাও তারাও ক্ষতিগ্রস্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে কিন্তু এভাবে সমস্যার সমাধান হয় না কেন্দ্র সমন্বয়ের

যেখানে সরকারি হসপিটাল থাকে জেলা হসপিটাল থাকে সেখানে যদি বিধায়ক থাকেন বিরোধী দলের যদি বিরোধী দল হয় রোগী কমিটির চেয়ারম্যান হন তাকে কোনোদিন টাকা হয় না ফলে বিরোধীদের সামান্যতম মর্যাদা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি ন্যূনতম শ্রদ্ধা তৃণমূল সরকারের নেই তারা এ ধরনের কথা বলে কি করে আর দেশের অধিকাংশ কঠিন সমস্যায় বিভিন্ন সময়ে যখন জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেস সেই ধরনের বৈঠকে কোন সময় উপস্থিত থাকে না এটা ট্র্যাক রেকর্ড বলছে খুঁজে দেখুন সে দার্জিলিং এর ভাষা সমস্যা নিয়ে হোক এই শিডিউল নিয়ে হোক মুখ্যমন্ত্রী কবার সেই বৈঠকে গেছে নদীতে বললে তুলে নিন এমনি তো স্টোন চিপের গাড়ি আছে প্রতিদিন তো পাতরডুক যোগান থেকে ছড়াছড়ি শুরু করে দিন দাদা আমি এই শব্দগুলো কি মানছি না কেন্দ্রীয় সরকার চাপে কি বলেছে নরেন্দ্র মোদী কি কারোর কাছে র্যান্ট্যাক চেয়েছে না বিজেপির সমস্ত সাংসদদের ওই কি যেন খায় ওটা ইনো খেতে বলেছে চাপে আবার কি কোথাও কোনো কোথাও কোনো চাপ নেই কোথাও কোনো চাপ নেই যারা এই শেয়ার কথা বলছেন এগুলো সমস্ত টিউটার স্টেটমেন্ট ভারতীয় অর্থনীতিকে ভারতের বাজারকে বিপর্যস্ত করে দেবার জন্য অস্থিরতা তৈরি করবার জন্য এটা আন্তর্জাতিক চক্রান্তে সামিল হয়েছে আমরাও তো চাই সংঘবদ্ধ বিরোধী আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি আমরা চাই যে গণতন্ত্রের সাফল্য তখনই আসে যখন একটা সঙ্গবদ্ধ বিরোধী জোট থাকে একটা রাজনৈতিক বিরোধী শক্তি থাকে সেটা তো এতদিন ছিল না এবার নিরানব্বইটা পেয়েছেন রাহুল গান্ধীর মধ্যে নেতা পেয়েছেন এত গর্ব বিরোধীদের আমি আবার বলছি তো কোথা থেকে আপনি চাপের সন্ধান পাচ্ছেন কোনো কনস্ট্যান্ট থেকে সাংবাদিক সময়লনি ঠিক হবে পশ্চিমবঙ্গ বিজেপি ঠিক করবে নরদমদি কি করবেন পরিষদীয় দল কি করবে কোনো চাপ চাপ নয় চাপ আমাদেরও আছে খুলতে দিন একটা বিরোধীরা চাপে ঠিক থাকতে পারে কিনা সেটা দেখুন খালি পার্লামেন্টে শুরু হতো দিন ফেজ করতে হবে পশ্চিমবঙ্গের ভোটসং ভোট পরিবর্তন হিংসা দুটো হাউসেই স্বাধীনতা আছে অনেক লেখেন কেউ লিখেছেন তা সমালোচনা তো গ্রহণ করতে হবে উনি বলেছেন দেখলাম উনি বলেছেন মমতা কাউন্টার করবার মতো কোনো মুখ নেই ওনাকেও মুখ করা যেতে পারে উনি হতে পারেন সেটা নিয়ে এগুলো সম্পূর্ণ অস্বস্তিকর শুধু নয় অনভিপ্রেত এর কোন ভিত্তি নেই বিজেপি দল অন্যভাবে পরিচালিত হয় কত অর্থ যায় কিভাবে যায় কিভাবে খরচা আর বেশি অর্থ তো বিজেপির কাছে নেই অর্থ নেই বলেই সব জায়গায় তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে টাকা খরচা করতে হয় বা যত ব্যানার হোর্ডিং ফ্লেক্স লাগাতে হয় সেই অর্থ তো আমাদের কাছে ছিল না সেই নিয়ে অনেক কর্মীদের মধ্যে অসন্তোষ আছে যে ও চারটে লাগাচ্ছে আমি একটা লাগাচ্ছি কেন এটা আছে আর কিছু নয় বিজেপির কিভাবে জানি না কোনো বিজেপির পদাধিকারী সংবাদ মাধ্যমে দলের বিরুদ্ধে বলবে এটা হয় না সাধারণ যদি হয়ে থাকে সেটা বিচ্ছুতি বিচ্ছুতিটা পার্টি সংশোধন করে নেবে আমি রাহুল গান্ধীর প্রসঙ্গ আনবো রাহুল গান্ধী এসে গেছে অলরেডি কোন বিপদে পড়তে হবে না উনিও কোথাও দিল্লিতে ভালো কলেজে ভর্তি হয়েছিলেন সেটা আমরা জানি তা পড়াশুনো করেছেন উনি ওনারও যেরকম কোনো অসুবিধা হয়নি পরিবারেরও কোনো অসুবিধা হবে না

আর বিজেপি জিতেছে বলেই যারা জিতেছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে পৌঁছতে পারলাম না খুন করেছে পরিকল্পিত আতঙ্ক তৈরি করতে বিজেপি কর্মীকে খুন করছে তৃণমূল এবার যে সন্ত্রাসটা চালাচ্ছে সেটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি জ্যোতিবাবু বলেছিলেন সাইন্টিফিক রেগিং আর এবার এর একটা ওই ধরনের বৈজ্ঞানিক সন্ত্রাস শুরু করেছেন দু সালের পরে যে সন্ত্রাসের দৃশ্যমানতা ছিল এখন সেটা নেই সেই দৃশ্যমানতা নেই কিন্তু সন্ত্রাস সর্বস্তরে আছে সর্বব্যাপী আছে তার মধ্যেও বিজেপি কর্মীরা প্রতিহত করে টিকে থাকার চেষ্টা করছেন কি এসে গেল অগ্নিমিত্রকে দেখে কোব্যাক বলে দিলে কি অগ্নিমিত্তার অগ্নি নির্বাপিত হয়ে যাবে সেটাকে করার জন্য তো কোনো কেউ নেই হোসপাইফও নেই তখন তো পশ্চিমবঙ্গের ফায়ার ব্রিগেডের যে অবস্থা সেটা করতে পারলেও ভালো হতো এটাই চতুর্ডমূল এমন পার্টি কোথাও খুঁজে পাবে না কোথু এটাই তৃণমূল এটাই তৃণমূলের কর্মসংস্কৃতি এটাই তৃণমূলের গণতন্ত্র এবং ওদের পুরস্কৃত করা হবে বালির ঘাটের দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে পৃথিবীতে যেখানে যত রকমের অনলাইন দেখা যায় সব এখন পশ্চিমবঙ্গে দেশে জড়ো হয়েছে মানুষকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি সেটাও আগে ছিল না এখন এখানে চলছে যেটা আমেরিকায় দেখা যায় যে ছেলেরা বন্দুক নিয়ে ঢুকে বেপরোয়া ফায়ার করছে কিছু লোক মারা যাচ্ছে সেটা এবার এখানে দেখা গেছে অস্ত্রের ছড়াছড়ি বাচ্চারা যখন বলেছে আমাদের ভবিষ্যৎটাই বোম হ্যাঁ এই করছে না আস্তে আস্তে সেই জন্য যখন শিশুরা স্কুল পড়ুয়ারা মনে করছে যে আমাদের ভবিষ্যৎটা বোম ভিত্তি আমাদের বোম

কার কত বয়স ওরা মানে ওরা দিয়ে ডিএনএ টেস্ট করে দেখবে না কিসব টেস্ট হয় আজকালকার দিনে দাঁত পরীক্ষা হয় ওইসব করতে পারে বয়স কার ছোট কম বড় আমরা কোন তোপ দাগি না তৃণমূলের কার বয়স বেড়ে গেছে কে অক্ষম হয়ে গেছে আর কে সক্ষম আছে এইসব বিষয় বিজেপি নেই কারো পারিবারিক বিষয় বিজেপি নেই ওই নবীন কবীন দ্বন্দ্ব নিয়ে সময় নষ্ট করার মতো সময় বাংলার মানুষেরও নেই

আপনারা দুটো বছর অপেক্ষা করুন আমার মনে তাও লাগবে না তৃণমূল পার্টি ওয়ার্ক ফর হোমে চলে যাবে শুধু হোমেও না মানে হোমের বাইরে থাকতে হবে সিপিআইএম এর জমানায় যারা সিপিএম এর এলাকায় তাণ্ডব চালাতেন পরিবর্তনের পর তারা খুব বাড়ি থেকে বেরোনই আর তৃণমূল কংগ্রেস যারা করছেন এসব কাউন্সিলররা কেউ পাড়ায় থাকবেন না বাইরে তো করবি বাবা থাম না না ওসব ব্যাপারে ওসব ব্যাপারে আমরা নিই আমি রাজভবনে প্রতিনিধি নই বিপজ্জনক

এই নির্বাচন তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্বাচন হয়নি পুলিশের নির্বাচন এখন মুখ্যমন্ত্রী পুরোপুরি পুলিশের দায়িত্ব দিয়েছে বোরখা পরে কে কোন দিকে ছাপ মারছে বুঝতে পারছেন ভরসা করবে দুর্দণ্ডার তৃণমূলের নেতারা এত ভালো কাজ করলেন যে মুখ্যমন্ত্রীকেই নিজের পুতে হারিয়ে দিয়েছে উপরে ভরসা করে পুলিশের উপর ভরসা করেছে পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ পুলিশ নেমে গিয়ে করছে নন্দীগ্রামে আমাদের আমরা ওখানে সমবায় জয়ী হয়েছি এবার যা যারা জয়ী হয়েছেন পুলিশের তাদের গ্রেপ্তার করছে ভিন্ন মামলা দিয়ে এটা দ্বারা একটা দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস এই আচরণ চালিয়ে যাচ্ছে সর্বত্র যেটা নন্দীগ্রামে হবে সেটা সিঙ্গুড়ে হবে যেটা সিঙ্গুড়ে হবে সেটা দিনহাটায় হবে এটাই হচ্ছে তৃণমূল একশো জন অনুগামীকে নিয়ে ফ্লাইটে দিল্লি

এনডিএর প্রমোদ মহাজনের হাত ধরে কোথায় চলে গিয়েছিলেন সবগুলো ভুলে গেলেন ভুবনেশ্বর থেকে বেরিয়ে এসে নটা ক্রস ভোটিং এর মধ্যে তার ভোট ছিল কিনা এখন তো তার দলের লোকেরাই বলছে এখন দলের প্রতি ভক্তি ভালো এটা ভালো শৃঙ্খলা সবসময় ভালো